দুর্গাপূজায় অসুর বৃষ্টি, জোড়া নিম্নচাপের জেরে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতে পারে বৃষ্টিপাত। দুর্গাপূজায় এমনই আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় পুজোর সময় বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কবে কবে চলবে এই বৃষ্টি জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। দুর্গাপূজার আবহাওয়া নিয়ে বড় আপডেট, পুজোতেও বৃষ্টি হবে, পূর্বাভাস জারি হয়েছে। মৌসুম ভবন সূত্রে খবর, দুর্গাপূজার নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে নবমী থেকে দশমীতে আকাশ কালো মেঘে ঢাকতে পারে, কলকাতা সহ সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মৌসুম ভবনের তরফে এও জানানো হয়েছে পুজোর মুখে জোড়া নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যদি তা সত্যি হয় তাহলে পুজো মাটি করতে পারে বৃষ্টি। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, জোড়া নিম্নচাপ তৈরি হতে পারে পুজোর মুখে। একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত বঙ্গোপসাগরে, অন্যটি হতে পারে আরব সাগরে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে এও খবর, ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া, উত্তরে হাওয়ার প্রভাব দেখা যাবে, পশ্চিমের জেলাগুলিতে সকাল সন্ধ্যার দিকে থাকবে হালকা শীতের অনুভূতি, তাই ষষ্ঠী থেকেই প্যান্ডেল হপিং সেরে নিন। আলিপুরের পূর্বাভাস বলছে নবমী দশমী থেকেই আবহাওয়ার পুরো সামান্য পরিবর্তন দেখা যাবে, কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ, ভারী বৃষ্টি না হলেও হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টি হতে পারে। আবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং। আবার ভারতের হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে বজ্রপাত সহ বৃষ্টি এবং তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।